বিষয়গুলো স্পষ্ট আলোচনা করা হলে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা আউলিয়া কালীলান মা তাযাক্কারুন অত্যন্ত সুন্দর প্রশ্ন আসলে এটি সকলের হওয়া উচিত আমি যে দিনের উপর আছি যে ইসলামের উপর রয়েছে আমি আসলে হক পথে রয়েছি কি না এটি অবশ্যই যাচাই বাচাই করা উচিত দুনিয়ার যত কর্ম রয়েছে যেগুলো আমরা যাচাই বাচাই করে থাকি বাজারঘাটে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো অনুরূপভাবে একে অপরের সাথে লেনদেনের ক্ষেত্রে লেনদেনগুলো যেইভাবে আমরা দৈনন্দিন যাচাই করি তার চেয়ে অধিক অধিক গুণে প্রয়োজন হলো, আল্লা সুফানহতলার যে দিন ইসলাম যে ইসলাম আল্লা সুফহানা আমাদেরকে দান করেছেন সেই ইসলামের উপর আমি আছি না দিন থেকে ইসলাম থেকে আমি দূরে এটি যাচাই বাছাই করা এটি প্রতিটি মেনের উচিত যে তিনি যেই আমলগুলি যেইভাবে করেন এগুলো সঠিকভাবে করেন কি না সেগুলোর যাচাই বাছাই করা কেননা আমরা এমন একটি মুহূর্তে রয়েছি যে মুহূর্তে ইসলামের নামে দল উপদল থেকে শুরু করে অনেক ধরনের তরিকা মতবাদ ইজম সবগুলো রয়েছে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যাচাই বাছাই করা উচিত তিনি হকের উপর ছিলেন দিনের উপর ছিলেন যে দিন আল্লাহ সুহ তার কাছে তিনি নাজিল করেছেন পাঠিয়েছেন এরপর তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন ইহদিন আস মুম আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপর রাখো আলা হে হৃদয়ের পরিবর্তনকারী তুমি আমার হৃদয়কে দিনের উপর স্থির করো দিনের উপর স্থির রাখো নবী মুসাল্লাহ আলী হাসলাম অধিক গুরুত্ব দিতেন তাই তো আল্লাহাল আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রতিটি নামাজের প্রতিটি ডাকাতে সুরা হাতে হাতে আমরা আল্লাহ কাছে কামনা করি মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পদ দাও নবীম সাল আলী সুন্নতি দোয়া সময়ের মাঝে একটি দোয়া আল্লাহ আল্লাহ তুমি আমাকে হৃদায়ত দাও আল্লাহ কামনা করতেন এজন্য আমাদের জন্য তো কামনা করতে হবে আর যে দিনের উপর রয়েছে যে মতের উপর রয়েছে সেই মতটি কোরআন এবং সুন্নার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা আল্লাহ সুহানা যে দিন দিয়েছেন সে দিনের উপর কিনা সেটি অবশ্যই যাচাই বাছাই করা উচিত এই আমরা সকল মুমিন ভাই বোনদেরকে নিজকে একই নসিহত করব যে আমাদের চলার পথগুলো আমাদের আমলগুলোকে সুন্দরভাবে নির্বাচন করে নেব সরাসরি কোরআন সুন্নার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না নাকি কোন তরিকার সাথে মিলেছে যে তরিকা নেবীম সাল আলী তরিকার সাথে মেলেনি কোন দলের সাথে যে দলের চলার গতি নেম সাল আলিহিহালামের অনুসরণে নয় এগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে আমরা সুরা আরফে তিন নম্বর আয়াত পড়েছি আল্লাহ সুহামতালা বলেছেন হক পথে থাকার হকের উপর থাকার জন্য নসিহত আল্লাহ সুতলা যে নসিহত করেছেন নবী মুসাল্লাম যে নসিহত করেছেন এগুলো যদি আমরা ফলো করি সুন্দরভাবে একটি গবেষণা করি চিন্তা করি তাহলে আমরা স্পষ্ট হতে পারবো যে আসলে আমরা হক পথে রয়েছি নাকি হক থেকে দূরে সরে পড়েছি আল্লাহসফ্মা তালা বলেছেন ইতাবিলায় ইরেই কুম্মের রব বেকুম তোমরা অনুসরণ অনুকরণ কর মা উন জিলায়ের কুম্মের রব তোমাদের প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে। আছে ওয়ালা তাত্ত্বাবি উম ইন্দু নিহি আউলিয়া এবং আল্লাহ ছাড়া অন্য কোনো কোনো বন্ধুর অন্য কোনো তরিকার তোমরা অনুসরণ অনুকরণ করো না সোরা আরফে তিন নম্বর আয়াত এ ধরনের আয়াতগুলো কিন্তু যথেষ্ট আল্লাহ শোফনাও তালা একইভাবে সোরা যুখরুফে তেতাল্লিশ নম্বর আয়তে বলেছেন ফস্তম শিক বিল্লাদি উ হিয়াই লেক ইন্নাকে আলা সেরাতিম মুস্তাকিম ফস্তম শেখ তুমি দৃঢ়ভাবে ধারণ করো বিল্লাদি উ হিয়া যা আপনার নিকট ওহি করা হয়েছে ইন্নাকে আলা সেরাতিম মুস্তাকিম নিশ্চয় আপনি সঠিক পথের উপর আল্লাহ সুমত এখানেও আদেশ করেছেন যে যা ওহি করা হয়েছে তাকে দৃঢ়ভাবে ধারণ করো সুম্মা জা আলা সেরি আতিন মিনাল আমর আমি আপনাকে একটি দিনের উপর করেছি ফত্তাবি আহা অতএব সে দিনের আপনি অনুসরণ অনুকরণ করুন ওলা তত্ত্বাবে আহ আল্লাহ দিন আল্লাহ যারা অজ্ঞ তাদের আপনি অনুসরণ অনুকরণ করবেন না আল্লাসফানত আলাতা নামিকে তিনি নিষেধাজ্ঞা পেশ করেছেন এটি হচ্ছে আমাদের হক পথে থাকার বা হক পথ নির্বাচন করার সঠিক মাধ্যম আল্লাহস আনহতালা যা নাজির করেছেন তথা আল কোরআন এবং সুন্নাহ আমরা আল কোরআন এবং সুন্নার সঠিকভাবে মূল্যায়ন করতে পারি কিনা সর্বক্ষেত্রে নবী সাল আলী আসালামের আনিত এ ওহি এ ওহিকে আমরা গ্রহণ করতে পারি কিনা আমাদের মূল মাপকাঠি কোরআন এবং সুন্না কি না এগুলো অবশ্যই প্রশ্ন করতে হবে যদি কোরআন এবং সুন্না আমার মূল মাপকাঠি হয় তাহলে আপনাকে জানতে হবে আপনি হকের ওপর আছেন যদি কোন মাঝহাব কোনো নিজস্ব তরিকা কোনো এই ধরনের নিজস্ব পদ্ধতি যেই পদ্ধতি সাল্লি সালাম দিয়ে যাননি নব্য আবিষ্কৃত পদ্ধতি এ ধরনের অনেক আমল রয়েছে অনেক পথ পদ্ধতি রয়েছে তারা খুব ভালো করে জানেন যে এই পথের সমালোচনা হচ্ছে তাদেরকে তিরস্কার করা হচ্ছে এরপরও তাদের যেহেতু বন্ধু রয়েছে নেতা রয়েছে অলি রয়েছে তাদের অনুসরণ অনুকরণ করতে যেয়ে তাদের কথা মানতে যেয়ে তারা নবীম সাল্লিউসালামের আদেশ এবং নিষেধ থেকে অনেক অনেক দূরে তাকে জানতে হবে যে আমি পথভ্রষ্ট হয়ে গেছে। যেহেতু সুন্না থেকে দূরে সরে পড়েছে এই জন্য সকলের একটি দাবি হবে কোরআন এবং সুন্নার ক্ষেত্রে তিনি প্রশ্ন করবেন যে আমি কোরআন এবং সুন্নাকে ফলো করছি কিনা এজন্য আজকাল আলহামদুলিল্লাহ হকের যখন প্রচার এবং প্রসার হচ্ছে যখন সুন্নার বাস্তবায়ন হচ্ছে এই ক্ষেত্রে যারা সুন্দর বিরোধী তথা কোনো মাঝাবের কোন না তারা আমাদের শত্রু যারা কোরআন হাদিসের কথা বলে না ওজুবিল্লাহ মিন তাহলে কেননা তারা তো আমাদের এই তরিকাকে পছন্দ করে না অথচ এই তরিকার সিলসিলা চলে এসেছে অমুকের কাছ থেকে আর উমুক তাদের দাবিতে তারা হলো আল্লাহর

ছেড়ে গেলাম রেখে গেলাম তোমরা যতক্ষণ তাকে মজবুত করে ধরে থাকবে পথ হবে না কিতাব আল্লাহ কিতাব এবং অসুন্নতি নবী ইহি এবং আল্লাহর নবীর সুন্নত এখানে স্পষ্ট একই ভাবে আবু হরাইরা রদিয়াল তালাহু থেকে হাদিস বর্ণিত হয়েছে নবী মুসালাম বলেছেন ইন্নি কদ্দারাকুম সেই আইন লন্তদিল্লু বাদাহুমা কিতাব আল্লাহ ও সুন্নতি আমি তোদের নিকট দুটি জিনিস রেখে গেলাম তারাক তোমরা সেই আইন হবে না বাদা বোমা এই দুটি অনুসরণ অনুকরণ করলে এরপরে তিনি উল্লেখ করেছেন কিতাবল একটি হচ্ছে আল্লাহর কিতাব ও সুন্নতি আরেকটি হচ্ছে সুন্নত এই হচ্ছে সঠিক দিন এজন্য আমি হকির উপর রয়েছি কিনা এই জন্য জানতে হবে যে হকের ওপর তারা রয়েছেন যারা কোরআন এবং সুন্নাকে ফলো করেন এটি হচ্ছে প্রথম গুণ অনুরূপ সর্বক্ষেত্রে তারা দলিল হিসেবে কোরআন এবং সুন্নাকে প্রাধান্য দেন অনুরূপ ভাবে সালফে তথা নবী সাল আলী ইসলামের পর সাহাবাদের পথের অনুসরণ করেন এবং ইমামদের তাদের কথাকে তাদের মতকে কোরআন এবং সুন্নার ভিত্তিতে প্রাধান্য দেন এটি আরেকটি বড় বিষয় কেননা আজকে অনেককে আমরা এভাবে দেখেছি শুনেছি তারা কোন নির্দিষ্ট প্রাধান্য দিতে যে সালি সাল্লামের অনেক শূন্য থেকে অনেক অনেক দূরে এবং তারা দলিল দেন যে না আমরা এই মাঝহাকে ফলো করেছি হ্যাঁ হতে পারে এমন নির্দিষ্ট এক মাঝহকে আপনি ফলো করেন যার কিছু কথা যার কিছু নীতি যার কিছু উক্তি নবী সাল আলি সাল্লামের বিরোধী হতে পারে কেন তিনি মানুষ মানুষ হিসেবে ভুল হওয়াটি স্বাভাবিক আর যারা প্রসিদ্ধ চার ইমাম তারা আহলুল হক তারা হকপন্থী ছিলেন তারা আকিদার দিক থেকে তারা সুন্না ওল জামা আর আকিদা পোষণ করেছেন তাদের মধ্যে আকিদাতে কোনো গড়মিল ছিল না আল্লাহ সম্পর্কে তার নবী সম্পর্কে আমলি ক্ষেত্রে কিছু ত্রুটি হতে পারে এই ক্ষেত্রে আমি যদি কোনো এক নির্দিষ্ট মাঝাবের অনুসরণ অনুকরণ করি তাহলে আমাকে প্রথম ঠিক করতে হবে আমি সর্বদাই প্রাধান্য দেব কোরআন এবং সুন্নাকে যদিও মাঝাবগতভাবে কখনো কোনো মশালার ভিন্নতা হতেও পারে যেই ভিন্নতা নবী সাল্লু আলী আমলের সাথে ঘটে গেছে এই ক্ষেত্রে আমি প্রাধান্য দিব ন সাল্লাহ আলিউসালামের আমলকে মাঝহবকে নয় তারা মূলত মাধহ মানেন কেননা সকল ইমামগণ তাদের নিজস্ব ভাষাতে তারা বলে গেছেন যে ইদা সহাল হাদিস মেধাবী যদি হাদিস সঠিক বলে প্রমাণিত হয় সেটি আমার মাধ্যব তাদের সকলের নিজস্ব নিজস্ব ভাষা ছিল তোমরা কাকে ফলো করো এরপরে ইমাম শাফি রহমতাল্লাহ তিনি বলেছেন যে তোমরা কাকে ফলো করো আমি শাফিকে নাকি আমার সঙ্গী আরেকজন ইমাম রয়েছেন ইমাম সাউরি বরং তোমরা ফলো করো আমরা যাকে ফলো করি এখানে উদ্দেশ্য হলো নবী মুহীসালামকে অনুরূপ ভাবে কোরআন এবং সুন্নার দলিলের ক্ষেত্রে নিজস্ব আকল এবং নিজস্ব যুক্তিকে কখনো প্রাধান্য দেবে না যারা নিজস্ব যুক্তিতে কোরআন এবং সুন্নার উপরে নিজেদের বিবেক বুদ্ধিকে প্রাধান্য দেয় তারা পথভ্রষ্ট তাদেরকে জানতে হবে যে তারা সঠিক পথ থেকে অনেক অনেক দূরে অনুরূপভাবে সমাজের প্রচলিত বিদায়গুলো কায়েম করার জন্য নিজস্ব যুক্তি এবং উক্তি অনুরূপভাবে এমন ওলামাদের তাদের পথের অনুসরণ যারা কোরআন এবং সুন্নার দলিলকে প্রাধান্য দেন না তাদের অনুসরণ অনুকরণ করে প্রচলিত বিধাতগুলোকে চালু করা এই ক্ষেত্রে তাকে জানতে হবে যে তিনিও সহি সুন্না থেকে অথবা হক থেকে দূরে সরে পড়েছেন কেননা তিনি এমন আলেমকে ফলো করছেন যিনি কোরআন এবং সুন্নাকে প্রাধান্য না দিয়ে যুক্তি এবং উক্তি দিয়ে বিভিন্ন ধরনের অন্যায়কে সাব্যস্ত করতে চান এই ক্ষেত্রে সবার উচিত হবে কোরআন এবং সুন্নাকে ফলো করা এই জন্য বেশিরভাগ আমরা কথা শুনে থাকি এত বড় তিনি আলেম তিনি তো এই কাজটি করেন তাহলে আমি কীভাবে এটি ছাড়তে পারি উনি তো এত বড় আলেম হওয়া সত্ত্বেও ওই কথা বলেছেন ওনাকে আমি ফলো করি নামজ বিজালে হ্যাঁ কোনো আলেমকে ফলো করা যেতে পারে যখন ওই আলেমের কোনো কথা কোনো মাস আলা শরীয়তের সাথে ম্যাচ খাবে না মিল হবে না তখন তার ওই কথাকে হাদিসের উপর প্রাধান্য দেওয়া এটিও পদভষ্ট হওয়ার একটি কারণ এজন্য আমরা বলবো সর্ব অবস্থাতে কোরআন এবং সুন্নাকে প্রাধান্য দেওয়া তাহলে আমরা জানতে পারবো যে আমি হকের উপর রয়েছি আল্লাহ সুহান তাল্লাহ কাছে আমরা দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে হক বুঝার তৌফিক দান করুন হক জানার তৌফিক দান করুন হক মানার তৌফিক দান করুন এবং যেই পথে আমাদের মুক্তি রয়েছে সে সুন্দর পথ অবলম্বন করার তৌফিক দান করুন অন্যদের মাঝে এই হককে তুলে ধরার দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন ও সাল্লাহ তাল নবীনা মুহাম্মদ ওয়ালহি ওসহি ওসাল্লাম